খাওয়া দেখেন ঢাকা শহরে কিন্তু এই জন্য তিন ধরনের দোকান দেখা যায় খাওয়া দাওয়া বলে, খালি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট, আর কি দেখা যায় কাপড়ের দোকান কাপড়ের দোকান আর কাপড়ের দোকান, আর কি দেখা যায় খালি ওষুধের দোকান। আমরা কিছু লিখলে খাই খাই খাই, বাইরে খাই রেস্টুরেন্ট হাজার হাজার রেস্টুরেন্ট ক্যাফে সারাক্ষণ, তারপরে করি খেয়ে খেয়ে মোটা হয়ে যায়, এটি তখন কাপড়ের দোকান যেতে হয়, এবং তারপরে হার্টের সব অবস্থা ডাইল হয় তখন আমাদেরকে ওষুধের দোকানে যেতে হয়, রাইট? আমার তো মনে হয় রেস্টুরেন্ট আর এই ওষুধের দোকান এদের মধ্যে একটা বিরাট যোগ সাজস আছে। হ্যাঁ, রেস্টুরেন্ট থেকে বেরোচ্ছে খেয়ে হয়তো লেখা বাইরের দোকানে লেখা আছে এখানে এখানে ন্যায্য মূল্যে স্টেন্ট বিক্রি করা হয়,